ক্রিকেটের খবর জানাবো। শ্রীলঙ্কা সিরিজের আগেই কোচিং প্যানেলের শূন্য স্থান পূরণ করতে চায় বিসিবি। হেরাতকে নতুন মেয়াদে প্রস্তাব দেওয়ার কথাও স্বীকার করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট বাতিল করার কথা ভাবছে বোর্ড। বিপিএল দেখেই টি টোয়েন্টির দল চূড়ান্ত করবেন চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল দিয়ে শুরু হবে নতুন বছরের ক্রিকেট ক্যালেন্ডার, তারপর শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ প্রস্তুতির মঞ্চ, আসল পরীক্ষা জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের আগে বেশি চাপ নিতে চায় না বাংলাদেশ, সেজন্য বাড়তি ম্যাচ আয়োজনের ভাবনাও নেই, বরং জিম্বাবুয়ের সঙ্গে দুই টেস্টকেও বোঝা মনে করছে টিম ম্যানেজমেন্ট। বাড়তি কিছু করার সুযোগ থাকবে না, কারণ শিডিউল ইজ ভেরি প্যাকড। তো প্যাক শিডিউলের মধ্যে 25th এর মধ্যে জিম্বাবুয়ের সাথে আমাদের খেলা শেষ হবে, 25th এর পরে আবার আমাদের 29 তারিখের দিকে হয়তো আমরা ট্রাভেল করবো ইউএসএতে। তো এখানে সময় পাবো আমরা খুব কম। তো ওইখানে যাওয়ার পরে 7 তারিখে ফার্স্ট ম্যাচ, আপনারাও জানেন তো 7 তারিখ, জুনের 7 তারিখে। তো এখানে এই জায়গাটা ভেরি টাইট। মাঠের বাইরেও অনেক কিছু গুছিয়ে আনতে হবে ক্রিকেট বোর্ডকে। কোচিং প্যানেল পূর্ণ করা হবে শ্রীলঙ্কা সিরিজের আগে। রঙ্গনে হেরাতকে আবার দেখা যেতে পারে স্পিন কোচ হিসেবে। হেরাতের কথা বলছেন, স্পিন বোলিংয়ে আমরা রাঙ্গানাথ হেরাতকে একটা বোর্ড থেকে প্রপোজাল দিয়েছি তার কোচিং রোলের ব্যাপারে। তো এই কোচিং রোল যদি তার সে যদি অ্যাকসেপ্ট করে নেয় ভালো, আর না করলে আমরা স্পিন বোলিং কোচের জন্য আবার পরে অ্যাডভার্টাইজ করবো। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে আলাপ আলোচনা বাকি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভবিষ্যৎ নির্ভর করছে সাকিবের সিদ্ধান্তের উপর। সাকিব অফিসিয়ালি কিছু বলে নাই, তা আমরা কোনো মতেই এটা নিয়ে কমেন্ট করতে পারি না। আমরা এই জন্যই ধরে নিচ্ছি সে আমাদের এখনও প্রেজেন্ট ক্যাপ্টেন। সামনে প্ল্যানিংয়ের মধ্যে শান্তর কথাটা তো মাথা আসবেই সবাইকে, আমাদের ইট ইস কোয়াইট ন্যাচারাল, যেহেতু সে ভালো করেছে এবং সে ক্যাপ্টেন্সি করে আসছে। তো ওয়ার্ল্ড কাপের সময় এখনই 2027 সালে ক্যাপ্টেন্স কে থাকবে বলা ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় শান্তর ডেফিনেটলি প্রায়োরিটিতে আছে সবসময়। মাসের শেষের দিকে বোর্ড মিটিং, সব ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার টেবিলে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।